2026 খ্রিস্টাব্দ থেকে এসএসসিতে থাকছে না জিপিএ, অর্থাৎ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। এইচএসসিতে পুরোপুরিভাবে জিপিএ উঠে যাবে 2028। জিপিএ না থাকলে কীভাবে শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে তা চূড়ান্ত করতে আরও 3 বছর সময় নিতে চায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। অর্থাৎ ফল প্রকাশের পদ্ধতি ঠিক করতে আগামী 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত চলবে পরীক্ষা নিরীক্ষা। তো এনসিটিবি সূত্রে যে বিষয়টি জানা যায় সেটি হচ্ছে, চলতি বছর থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। আগামী বছর প্রাথমিকের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে এবং মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হবে। আর নতুন শিক্ষাক্রমে পড়ালেখা করা শিক্ষার্থীরা 2026 খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশ নেবে। ওই বছর থেকেই জিপিএ তুলে দেওয়া হবে। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা নিরীক্ষা করে মূল্যায়নের নতুন কোনো পদ্ধতি চালু হবে। তো জানা যায় নতুন শিক্ষাক্রমের আওতায় গত মাসে ষষ্ঠ সপ্তম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন হয়েছে। তবে এ মূল্যায়নের গতানুগতিক পদ্ধতি এ মূল্যায়ন গতানুগতিক যে পদ্ধতিতে হয় সে পদ্ধতিতে হয়নি। শিক্ষার্থীদের মূল্যায়ন হয়েছে উৎসবের মাধ্যমে। তারা স্কুলে গিয়েছে আনন্দের সঙ্গে, পরীক্ষায় বসেছে খেলার ছলে, আর শিক্ষার্থীদের প্রচলিত গ্রেড পয়েন্টেও মূল্যায়ন করা হয়নি। যারা নতুন শিক্ষাক্রমে বেশি ভালো করেছে তাদের দেওয়া হয়েছে ত্রিভুজ, যারা ভালো করেছে তাদের দেওয়া হয়েছে চতুর্ভুজ, আর যাদের উন্নতি প্রয়োজন তাদের দেওয়া হয়েছে বৃত্ত। তো শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, নতুন শিক্ষাক্রমের সামষ্টিক মূল্যায়নে যে ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্ত দেওয়া হয়েছে বা বৃত্ত দেওয়া হচ্ছে, এতেও হয়তো একটা বিভেদ হতে পারে। তো এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে করা হবে তা আমরা 2025 খ্রিস্টাব্দে চূড়ান্ত করব। কারণ 2026 খ্রিস্টাব্দ থেকে নতুন শিক্ষাক্রমের শিক্ষার্থীরা প্রথম এসএসসি পরীক্ষা দেবে। তবে এটা ঠিক নতুন শিক্ষাক্রমের আওতায় যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে তাদের গতানুগতিক মূল্যায়ন বা জিপিএ যেটি আছে সে জিপিএ কিন্তু আর থাকছে না। তো নতুন শিক্ষাক্রমে নবম ও দশম শ্রেণীতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ে 50% শিক্ষণকালীন মূল্যায়ন ও 50% সামষ্টিক মূল্যায়ন থাকবে। এছাড়া জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, শারীরিক শিক্ষা ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, ধর্ম, শিক্ষা ও শিল্প সংস্কৃতি বিষয়ে 100% শিক্ষণকালীন মূল্যায়ন হবে। আর দশম শ্রেণীর শেষে ওই শ্রেণীর পাঠ্যসূচির উপরে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে আবশ্যিক বিষয়ে 30% শিক্ষণকালীন মূল্যায়ন এবং 70% সামষ্টিক মূল্যায়ন করা হবে। এবং নির্বাচনিক ও বিশেষায়িত বিষয়ে কাঠামো ও ধারণায়ন অনুযায়ী সামষ্টিক মূল্যায়নের পাশাপাশি প্রকল্পভিত্তিক, ব্যবহারিক ও অন্যান্য উপায়ে শিক্ষণকালীন মূল্যায়নের সুযোগ থাকবে। তো এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির উপর প্রতি বর্ষ শেষে একটি করে পরীক্ষা হবে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফলের সমনে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে। তো আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন যে, নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে এনসিটিবি কাজ করছে। তারা যেভাবে মূল্যায়ন পদ্ধতি চালু করবে বোর্ডগুলো তা সেভাবে বাস্তবায়ন করবে। সরি, আর অনারেবল বিভার্স, আমরা ধরে নিতে পারি 2025 খ্রিস্টাব্দের পর 2026 খ্রিস্টাব্দ থেকে আর আমাদের যে জিপিএ কম্পিটিশন সে জিপিএ কম্পিটিশন আর থাকবে না, এবং 2028 সালে গিয়ে একেবারে পুরাপুরি সে জিপিএ কম্পিটিশনটা উঠে যাবে। সো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। যে কোনো শিক্ষামূলক নতুন আপডেট পেতে অবশ্যই টেলিওয়ার্ল্ড পেজে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।